প্রথমেই মাহে রমজানের সকলকেই জানাচ্ছি শুভেচ্ছা। রমজান মাস আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত আরাধনার একটি মাস, ভীষণ রকমের পবিত্র একটি মাস। এই মাসটি আমাদের জন্য একেবারেই ভিন্ন। আর এই মাসের খাদ্যাভ্যাসের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা যেহেতু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকছি ইফতারের সময়, সে কারণে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের আসলে যেটা সামাজিক রীতি হয়ে গেছে যে আমরা তৈলাক্ত জিনিস, ভাজা পোড়া জিনিস, একটু মুখরোচক খাবারের প্রতি সবার একটু আগ্রহ তৈরি হয়ে যাচ্ছে। তো এটা আসলে যতটা মুখরোচক, দৃষ্টিনন্দন, দেখতে সুন্দর, টেবিল ভরে থাকে সাজানো, কিন্তু এটা আসলে ওইটুকুই। স্বাস্থ্যের জন্য এটা আসলে খুবই ক্ষতিকর, কারণ একই তেলে বারবার যেই ভাজা পোড়াটা করা হচ্ছে সেটা কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শারীরিক কিছু সমস্যা তৈরি করে। যে খাবারগুলো আমরা তৈরি হচ্ছে সেই তেলের মধ্যে, সেই তেল থেকেই কিন্তু আমাদের শরীরে এই রাসায়নিক প্রতিক্রিয়াটা কাজ করে। তো যে কারণে আসলে দিনে দিনে আমাদের মধ্যে এই খাবারের অভ্যাসের কারণে শুধুমাত্র এই কিডনির জটিলতা রোগী, হৃদরোগের রোগী, ডায়াবেটিসের রোগী ক্রমাগত বেড়েই যাচ্ছে। তো আমরা যদি আসলে একটু খাদ্যাভ্যাসের ব্যাপারে চিন্তা করি, একটু খাদ্য আমাদের অভ্যাসগুলোকে একটু নিয়ন্ত্রণ করি, বা আমরা যদি জানতে পারি যে আমাদের কী কী খাওয়া উচিত, কী খেলে আমরা ভালো থাকবো, কী খেলে আমরা সুস্থ থাকবো, সেই জিনিসগুলো সম্পর্কে যদি আমরা একটু সচেতন হই তাহলে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। তো সেক্ষেত্রে আমি রমজান মাস উপলক্ষে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কি আমরা যেহেতু সারাদিন অনেক লম্বা একটা সময় পরে আমরা ইফতারে বসি, তখন আমাদের প্রথম খেয়াল রাখতে হবে আমাদের শরীরে পানি শূন্যতার একটা ব্যাপার আছে। তো এই জন্য আমরা প্রথমেই যেটা করি একটা শরবত পান করি, এবং শরবতটা হওয়া উচিত স্বাস্থ্যসম্মত। সেটা হতে পারে লেবুর শরবত হতে পারে, যে কোনো ফ্রেশ ফলের জুস হতে পারে, যেটা আমাদের এখন বেশি অনেক ফল পাওয়া যাচ্ছে, আনারস, তারপরে আপনার এই তরমুজ, বেল, এগুলো দিয়ে আমরা ঘরে যদি শরবত তৈরি করে নিই তাহলে সেটাই সবচেয়ে স্বাস্থ্যসম্মত। প্যাকেটের অনেক জুস পাওয়া যাচ্ছে, পাউডার অনেক জুস পাওয়া যাচ্ছে, যেটা পাউডার পাওয়া যায় সেটা জুস করে নিয়ে অনেকে খাচ্ছে, এটা কিন্তু আসলে একেবারেই স্বাস্থ্যসম্মত নয়। সেখানে অনেক ধরনের প্যাকেটজাত যে কোনো খাবারেই অনেক ধরনের কেমিক্যাল মেশানো থাকে। তো সেটা কিন্তু প্রতিদিন যদি আমরা নিতে থাকি তাহলে আমাদের শরীরে একটা প্রতিক্রিয়া তৈরি হবেই, এটা খুব স্বাভাবিক। শরবত পান করার পরে আমরা যদি একটু চিড়া, কলা, দই এটা দিয়ে যদি শুরু করি খাবারটা, তাহলে সেটা আমাদের হজমের জন্য সহায়ক হয়। আমরা যদি সেই জায়গায় যদি তেলের ভাজা পোড়া জিনিসগুলো, যেটা আমাদের এখন দেখা যায় বিভিন্ন ধরনের কাবাব, পেঁয়াজু, বেগুনি, সিঙ্গাড়া, সমুচা, এগুলো কিন্তু খেতে হয়তো একটু টেস্ট ভালো লাগবে, বাট এটা প্রতিদিন যদি একই খাবার আমি খেতে থাকি এটা একসময় আমার হজমে সমস্যা হবে, হজম করতে একটু অসুবিধা হতে পারে। কারণ আমাদের শরীরটাও আসলে এক ধরনের এক মেশিন, এই মেশিনটাকে আমি যেভাবে পরিচালিত করব সে সেরকমই থাকবে। সে সুস্থ থাকার জন্য যদি আমি তাকে সুস্থভাবে পরিচালিত করি তাহলে সে অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সেক্ষেত্রে আমাদের সারাদিনের জন্য খেয়াল রাখতে হবে যে আমরা ইফতার থেকে সেহরি পর্যন্ত মিনিমাম 2.5 থেকে 3 লিটার পানি যেন হয় আমাদের, সেটা আমরা কিছুক্ষণ পরে পরে করে খেতে পারি। শরবত, ফলের রস, স্যালাইন, ডাবের পানি, কারো যদি প্রেশারের সমস্যা না থাকে তিনি স্যালাইন খেতে পারেন, ডাবের পানিটা খেতে পারেন, তারপরে আপনার এই সাদা পানি, নর্মাল পানিটা, এভাবে করে আমরা পানি শূন্যতাটা পূরণ করতে পারি মিনিমাম 2.5 থেকে 3 লিটার। আর এছাড়াও আর খাবারের ব্যাপারে যেটা বলবো, ইফতারের সময় তো আমি বললামই, ইফতারের কিছুক্ষণ পরে আমরা জাস্ট আমাদের সাধারণ রান্না, যেটা ঘরোয়া রান্না, ভাত, মাছ, সবজি, এগুলোই যথেষ্ট। প্রচুর পরিমাণে সবজি খেতে হবে, প্রচুর পরিমাণে সবজি খেতে হবে যাতে আমাদের শরীরে ভিটামিনের চাহিদাটা পূরণ হয়, ঠিক আছে। আর এরপরে যে ইফতারের পর সেহরির সময়টুকু মাঝখানে যে সময়টুকু আমরা যদি প্রার্থনা বা ঘুমের যে সময়টুকু বাদে বাকি সময়টুকু থেকে আমরা চেষ্টা করব অল্প অল্প করে সহজে হজম হয় এরকম কোনো খাবার খেতে। আর সেহরিতে ভাত, মাছ, সবজি এগুলোর পাশাপাশি আমরা যদি একটু দুধ খাই, একটু দই খাই, বা একটু কলা দিয়ে ভাতটা খাই, তাহলে ওটা আমাদের হজমে অনেকটা সহায়ক হবে এবং সারাদিনে আমাদের অত কষ্ট হবে না। আর প্রচুর পানি খাবো, পানি খেতে হবে। আর যারা অসুস্থ মানুষ, বিশেষ করে ডায়াবেটিসের রোগী,
হার্টের পেশেন্ট অথবা কিডনির সমস্যা আছে আর অন্যান্য আরও অনেক জটিলতায় ভুগছেন, এরকম কেউ যদি রোজা রাখতে চান তারা অবশ্যই তার চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তার খাদ্যাভ্যাসটা কী কী হওয়া উচিত, কীভাবে খেলে তিনি একাধারে সুস্থ থাকবেন, তার রোজা পালনটাও ভালো হবে, তিনি রোজাও রাখতে পারবেন। তো সেই হিসেবে তিনি তার চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজাটা রাখলে ভালো হয়।